Welcome back guys, আমি অমিত তোমাদের কোচ এন্ড ট্রেনার এন্ড ইউ আর ওয়াচিং স্কিল সিনথেসিস। ব্যাপারটা হচ্ছে কি আজকে ঠিক তোমাদের কোচ বা ট্রেনার হিসেবে আমি আসিনি, আজকে এসছি পিওর আড্ডা দিতে, তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ারিং করতে। শেয়ারিংটা হচ্ছে এরকম ব্যাপার যে যেহেতু আমি এই ট্রেনিং প্রফেশনে রয়েছি, তো অনেক স্টুডেন্টের মা বাবা বা অনেক স্টুডেন্ট এসে বলে যে স্যার ঠিক হচ্ছে না, মানে কম্পিউটারটা ঠিক করে উঠতে পারছি না বা এক্স্যাক্টলি ঠিক গাইডলাইনটা পাচ্ছি না, কিরকম ভাবে কি করা উচিত বা কি করা উচিত নয়। তো ব্যাপারটা হচ্ছে কি দেখো, আমার বিশ্বাস কম্পিউটার আজকের দিনে সবাই জানে, এক্স্যাক্টলি আজকের জেনারেশন কম্পিউটার জানে, সে বাচ্চা ছেলে থেকে শুরু করে বড়রা পর্যন্ত। ইভেন তোমরা অবাক হয়ে যাবে, আমার 5 বছরের ছেলে সেও কম্পিউটার জানে, সেও আজকের দিনে দাঁড়িয়ে কম্পিউটারেতে ওয়ার্ড খুলে দিলে এবিসিডিটা লিখছে। সো বক্তব্য হচ্ছে কি যে কম্পিউটার তোমরা সবাই জানো, যেটা জানো না সেটা হচ্ছে কি যে এই কম্পিউটার লাইনটাতে বা এই কম্পিউটার ক্যারিয়ারটাতে কিভাবে তোমরা এগোবে। দেখো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো, প্রত্যেকের জন্যই কিন্তু এই কম্পিউটার রয়েছে, প্রত্যেকটা লাইনেতেই কোনো না কোনো কম্পিউটারের অ্যাপ্লিকেশন ডেফিনেটলি রয়েছে। এবার সেই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা তোমরা কি কেউ পাবজি খেলতে জানো না? মোবাইল তো সবাই অপারেট করছো, তা মোবাইল যখন তোমরা সবাই অপারেট করছো তাহলে তোমরা কম্পিউটার জানো না কি করে বা কম্পিউটার শিখতে কেন পারবে না তোমরা? প্রবলেমটা কোথায় হয় জানো তো? প্রবলেমটা হচ্ছে এই ভারী ভারী ওয়ার্ডগুলো। এই প্রথমেই যে আমি বললাম না যে আজকে আমি ট্রেনার বা কোচ নয় তোমাদের, হ্যাঁ ওই ভারী ভারী ওয়ার্ড গুলো তোমরা কেউ নিতে পারো না। হার্ডওয়্যার সফটওয়্যার, হার্ডওয়্যারের ভেতরে অপারেটিং সিস্টেম কি করছে, কম্পিউটারের ভেতরেতে মেমোরি কি করছে বা সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনে কি হচ্ছে, সি প্লাস প্লাসে কি হচ্ছে, এই ভারী ভারী টার্ম গুলো তোমরা কেউ নিতে পারো না। জিনিসটাকে সহজ করে ভাবো, জিনিসটা এতটা কঠিন নয়, প্রত্যেকটা জিনিসের না একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটাকে ধরে ফেলতে হয়, ধরে ফেললেই তোমরা কাজ করতে পারবে। ফর অ্যান এক্সাম্পল ধরো যারা কমার্স নিয়ে পড়ছো, সায়েন্সের স্টুডেন্টদের বলতে শুনবে যে আমি অ্যাকাউন্টেন্সি কিচ্ছু বুঝতে পারি না, ওরে বাবা কি কঠিন জিনিস। আরে ভাই কঠিন নয়, তোমাকে যেটা বুঝতে হবে কমার্সের গোল্ডেন রুলটা সেটা তুমি যদি বুঝে দাও, তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়েও তুমি অ্যাকাউন্টেন্সি প্রবলেম সলভ করতে পারবে, গ্যারেন্টি দিয়ে বলছি করতে পারবে। আচ্ছা থাক সেই জিনিসটা আমি বললাম না, কম্পিউটারের উপরে আছি, কম্পিউটারের উপরেই থাকি। কম্পিউটার নিয়ে তোমাদের মনে একটা ভয় রয়েছে যে কম্পিউটারের কোর্স কোন কোর্সটা আমার করা উচিত, যে কোর্সটা করলে এক্স্যাক্টলি আমি ক্যারিয়ারে একদম ফাটাফাটি একটা ক্যারিয়ার পাবো, এরকম কিছু হয় না। সত্যি কথা বলতে গেলে এরকম কিছু হয় না, তার কারণটা হচ্ছে কি আজকের দুনিয়াটা হচ্ছে ফাস্ট চেঞ্জিং দুনিয়া, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জ হয়ে চলেছে। কত শিখবে তোমরা, তাহলে একটা স্ট্যান্ডার্ড কিছু শেখা দরকার তাই না, একটা এমন স্ট্যান্ডার্ড কিছু শেখা দরকার যেটার পরিবর্তন খুব স্লোলি হবে। হ্যাঁ সেরকম জিনিসও রয়েছে, যারা সায়েন্সে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তারা সি শেখো, সি প্লাস প্লাস শেখো, পাইথন শেখো। পাইথন আজকের দিনে এমন একটা ল্যাঙ্গুয়েজ না যে ল্যাঙ্গুয়েজের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। পাইথন দিয়ে তুমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবে, পাইথন দিয়ে তুমি ডেটা সায়েন্সের দিকে যেতে পারবে। এবার প্রশ্নটা হচ্ছে কি পাইথনটা কি খায় না মাথায় মাখে, এটাই তো কেউ এখনো পর্যন্ত বলেনি। পাইথনটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যারা জানো থ্যাংক ইউ ভেরি মাচ যে তারা অলরেডি জেনে নিয়েছো, আর যারা জানো না তাদেরকে বলছি পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে খুব ফ্রিলি তোমরা করতে পারবে, ভুলভ্রান্তি যদি কিছু হয় তখন করে ভুল করে ফেললে কোনো অসুবিধা নেই, চেঞ্জ করে ফেলতে পারবে। দেখো সি আর পাইথন এইগুলোর ভেতরে অনেক পার্থক্য রয়েছে, এই দুটোর পার্থক্যের সব থেকে বড় জায়গা হচ্ছে কি সি কিছু সিস্টেম মেনে চলে, পাইথন কিন্তু পুরো সিস্টেম ফ্রি, টাইপিং ফ্রি, পাইথনে তত প্রবলেম নেই। ছাড়ো আবার জ্ঞান দিয়ে দিচ্ছি, দরকার নেই আজকে একটু আড্ডা নেবে। কি প্রবলেম তোমাদের কম্পিউটার নিয়ে, তোমাদের প্রবলেমটা কি ক্যারিয়ার নিয়ে, তোমাদের প্রবলেমটা কি? দেখো তোমরা যদি নেট ফলো করো, যদি ব্রাউজিং করো, তাহলে কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও দেখবে যে বর্তমানে চাকরির মার্কেট খুব খারাপ, চাকরি পাচ্ছে না লোকেতে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমি এটার সঙ্গে না একটু ডিসএগ্রি হব, কেন বলতো? চাকরি পাচ্ছে, কে বলছে চাকরি পাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়াল ক্যান্ডিডেট বা প্রপার ক্যান্ডিডেটরা চাকরি পাচ্ছে। দেখো কেউ ইঞ্জিনিয়ারিং করলো, সে ডিগ্রিটা নিয়ে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতে পারলো, এবার ইন্টারভিউটা ক্র্যাক করতে গেলে বা ইন্টারভিউটা যদি পাস করতে হয় তাকে এক্সট্রা কিছু করতে হবে না?
সে এক্সট্রা টাইম দিয়ে কিছু না করে তাহলে সে ইন্টারভিউগুলো পাস করবে? ডিগ্রি উইল নট গিভ ইউ এভরিথিং, ডিগ্রি তোমাদের সবকিছু দেবে না। ডিগ্রির জন্য একটা অপরচুনিটি পেতে পারো, সার্টিফিকেট একটা অপরচুনিটি দিতে পারে, কিন্তু যে জিনিসটার উপর ডিগ্রি নিচ্ছ বা যে জিনিসটার উপর সার্টিফিকেট পাচ্ছ সেটা তোমাদের শিখতে হবে। ইন্টারভিউতে সেটাই কিন্তু জিজ্ঞেস করবে, ওকে তাহলে তোমরা বলছো যে সবকিছু শিখে গেছি আমি, আমি একদম ইন্টারভিউ ক্র্যাক করে ফেললাম। ডেফিনেটলি ইন্টারভিউ ক্র্যাক করলে, এইবার একটা প্রশ্ন, ইন্টারভিউ ক্র্যাক করার পরে যেদিনকে তোমরা চাকরিটা জয়েন করলে সেই দিন থেকেই কোম্পানি তোমাকে বললো দাও দাও দাও, কারণ আমি তোমাকে দিচ্ছি, কোম্পানি তোমাকে পে করবে, কোম্পানি তোমার কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু চাইবে। তাহলে বুঝতে পারছো চাকরি রাখাটা হচ্ছে কি একটা বিশাল বড় ইম্পর্টেন্ট জিনিস। আজকের দুনিয়াতে চাকরি পাওয়াটা কঠিন, তার থেকেও বড় কঠিন হচ্ছে কি চাকরি রাখাটা। কারণ এই যে চাকরি রাখার ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, রেগুলার বেসিস তোমাদেরকে আপডেট করতে হবে। কি করে করবে? তার কারণটা হচ্ছে কি, এই আমি যখন এমবিএ করেছিলাম, ও বাই দ্য ওয়ে এটা তো বলতে ভুলেই গেছি, মাস্টার ডিগ্রি আমার হচ্ছে কি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরেতে, কারণ বিজনেস করার খুব শখ ছিল আমার। আজকে যেহেতু আড্ডা তাই একটু তোমাদেরকে বলি, বিজনেস করার আমার খুব শখ ছিল, তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরেতে আমি এমবিএ করেছি, ঠিক আছে। এবার যখন এমবিএ করছিলাম তখন যখন এই সেমিস্টার পরীক্ষাগুলো কিরম ভাবে দিতাম বলতো, সেমিস্টার যখন আসতো তখন সেমিস্টারের আগে সাত দিন আগে পড়াশোনা শুরু করতাম, মুখস্থ করতাম, খাতায় গিয়ে ফেলে চলে আসতাম। তখন এই আমি যেমন তোমাদেরকে বোঝানোর মতো আছি বা বোঝাচ্ছি, তোমাদের সঙ্গে রয়েছি, আমার সঙ্গে কেউ ছিল না, তাই তখন আমার মাথাতে যেটা এসেছিল সেটাই করেছি। ওই সাত দিন আগে পড়াশোনা করেছি, মুখস্থ করেছি আর পরীক্ষার খাতায় ঢেলে দিয়ে চলে এসেছি। প্রবলেমটা কোথায় গিয়ে ফেস করলাম বলতো? ইন্টারভিউতে। এই যে আজকে আমি তোমাকে কথাটা বলছি না বা তোমাদের কথাটা বলছি না আমি, সেটা কিন্তু সম্পূর্ণ আমার লাইফ এক্সপিরিয়েন্স। ইন্টারভিউ ক্র্যাক করা সহজ, কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করার পরে চাকরি রাখা কিন্তু খুব কঠিন। ইয়েস, প্রথম চাকরি থেকে আমাকে বের করে দিয়েছিল, কোন কোম্পানি বলবো না, ওরে বাবা সেটা বড় গন্ডগোল হয়ে যাবে। বের করে দেয়নি অ্যাকচুয়ালি, আমি নিজেই পারিনি করতে, এত প্রেশার ছিল, করতে পারিনি। তার একটাই কারণ, তার কারণটা হচ্ছে গিয়ে যে এই জিনিসপত্রগুলো আমাদেরকে বোঝায়নি। পড়ো, পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা পড়াশোনার মতো করতে হবে। সবসময় জ্ঞান দিচ্ছি ভালো লাগে না, তাই মাঝে মাঝে আড্ডাটাও বন্ধুর মতো মিশি আমরা। বন্ধুর মতো মিশলে যদি কমিউনিকেশন তৈরি হয়, শেয়ারিং করতে পারি, তাহলে তোমরা তোমাদের প্রবলেমটা আমাকে বলতে পারবে কমেন্টের মাধ্যমে, আর আমি সেইগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সবসময় ট্রেনিং ভিডিও, সবসময় টিউটোরিয়াল ভিডিও, সবসময় মোটিভেশনাল ভিডিও দেবো না, মাঝে মাঝে না আড্ডা ভিডিও দেবো। ইউটিউবে আমি অনেক দেখেছি সবাই কনসেপচুয়াল ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, ট্রেনিং ভিডিও, মোটিভেশনাল ভিডিও, চলো আমার সঙ্গে একটা অ্যাড হলো আড্ডা ভিডিও, আড্ডা দেবো। আড্ডা দেওয়াটা খুব দরকার, তাতে কি বলতো তোমাদের মনের ব্যাপারটা আমি বুঝতে পারবো, আমার মনের ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। পরবর্তীকালে যখন ট্রেনিং ভিডিওগুলো, টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করবো, তখন যখন তোমরা কিছু শিখতে পারবে, ডেফিনেটলি বলতে পারবে কেউ বলো অমিত স্যার, কেউ বলো অমিত দা, ডাজেন্ট ম্যাটার, যার যেটা ভালো লাগবে সে সেটা বলবে যে হ্যাঁ এটা বুঝতে পেরেছি, ভালো লাগলো, আর একটু কিছু বোঝার ইচ্ছে আছে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে আমার, আমার মোটিভেশন তো বাড়বেই, সঙ্গে আমার টিমেরও একটা এনকারেজমেন্ট হবে। আর একটা কথা বলি, পড়াশোনাটা যখন করবে বা যখন কিছু জিনিস জানতে চেষ্টা করো, জানার জন্য এগোচ্ছ বা কিছু নিয়ে জানার খুব ইচ্ছে হচ্ছে, জানো না কি বারণ করেছে, অনলাইনে নেট রয়েছে, ইন্টারনেটে ঘাঁটো, ব্রাউজিং করো। আমার বিশ্বাস তোমার ব্রাউজিং করতে খুব ভালো পারো, যদি না পারো একটা টিপস দিয়ে দিই, ধরো একটা টপিক ফর অ্যান এক্সাম্পল 21st সেঞ্চুরি স্কিল, ঠিক আছে। এবার এইটা স্পেসিফিক্যালি এটা খুঁজতে গেলে একটা কাজ করো, দুটো কোটেশনের মাঝখানে রেখো, একটা কোটেশনের মাঝখানে লেখো কোটেশন অন স্কিলস সেট 21st সেঞ্চুরি, কোটেশন অফ দি এন্টার মডেল, দেখো 100% রেজাল্ট বেরোবে। পড়ো না, পড়তেকে বারণ করেছে, আর বুঝতে যদি না পড়ো আমাকে লেখো, আমি বুঝিয়ে দেবো, তার উপরে ভিডিও করে দেবো, ভিডিও করে তোমাদেরকে বোঝাবো। ইচ্ছে তো রয়েছে অনেক কিছু করার, কিন্তু দেখো সত্যি কথা বলতে গেলে তোমাদের ইচ্ছেটা কি সেটা জানতে না পারলে আমার ইচ্ছেটা খুব একটা বিশেষ এগোচ্ছে না বা এগোবে না। স্কিল সিনথেসিস প্রতিটা মুহূর্তে তোমাদের সঙ্গে থাকবে, আই প্রমিস ইউ, স্কিল সিনথেসিস প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সঙ্গে থাকবে। এবং স্কিল সিনথেসিস আগামী দিনেতে অনেক রকম প্রোগ্রাম নিয়ে আসবে, যে প্রোগ্রামগুলো
তোমাদের লাইফ এন্ড ক্যারিয়ার তৈরি করার জন্য হেল্প করবে ফর শিওর। আড্ডা আবার মারতে আসবো, আবার আড্ডা মারতে আসবো। আজকের এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে, যদি বোঝো যে হ্যাঁ অমিত স্যারের সঙ্গে বা অমিত দাস সঙ্গে একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি করা যেতে পারে, ডেফিনেটলি করো বস, ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর আমি তোমাদেরকে 100% আমার টিম তোমাদেরকে 100% হেল্প করব, গ্যারান্টি হেল্প করব। সো একটা কাজই করো, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করো, বেল নোটিফিকেশন বেল বাটনটাতে ক্লিক করে দিও যাতে আপকামিং যে ভিডিওটা আসছে সেটার ইনফরমেশন তোমরা পেয়ে যাও এবং সেটা পুরোটা দেখতে হবে। আর শেয়ার করো, যেমন তোমাদের সবাই এখন কতজন দেখছো বা কিভাবে দেখছো বুঝতে পারছি না, জানিও না, কারণ এটা তো আর জানতে পারবো না, যাতে সবাই দেখতে পারে সেই ব্যবস্থাটা করে দিও, শেয়ার করে দিও আর লাইক করে দিও, ভালো লাগবে। এনিওয়ে আজকের আড্ডা এই পর্যন্ত, আবার আড্ডা ভিডিওতে ফিরে আসবো খুব তাড়াতাড়ি, কিছু জিনিস কিছু পয়েন্ট গুছিয়ে নিয়ে, কারণ এই প্রতিদিন এই জ্ঞানের তো ব্যাপার চলবে না, আড্ডাটাও আড্ডাটা না দিলে হবে না। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।